জাতীয় দলে কদিন আগে আপনি ডাক পেলেন, দুর্দান্ত পারফর্ম করলেন, এবার যখন ইটটা করতে যাচ্ছেন, এই যে এত মানুষ তোহিত হৃদয়কে চেনা শুরু করেছে, অনেকেই চেনে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে খ্যাতির বিড়ম্বনা তৈরি হবে? না না, আমি আসলে এরকম চিন্তা আমার মাথায় এখনো আসেনি। এবার অনেকেই বলতেছে এবারের একটু আলাদা, আমার কাছে আসলে আমি চেষ্টা করি যে সবসময় যাতে নর্মাল থাকা যায়, এবং আমি ট্রাই করব যে আমি যতটুকু পারি আগের মতোই থাকার। কোন সময়কারিতা বেশি আপনার কাছে প্রিয়, ছোটবেলা নাকি এখন? অবশ্যই ছোটবেলার, কারণ ছোটবেলার তো সবার ঈদটা অনেক মেমোরেবল থাকে, এবং সবাই আমি মনে করি যে এটা আমারও ফিল হয়, আমিও পার্সোনালি ফিল করি যে মাঝে মধ্যে মনে হয় যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম। কারণ আপনার মনে হয় যে যদি ছোটবেলায় ফিরে যেতে পারতেন, আর কী করতেন ছোটবেলা আসলে আপনি কী করতেন যে কারণে আপনার পেছনে ফিরতে মনে যাচ্ছে যে টাইম মেশিনে করে? ছোটবেলার মানে আসলে সব কিছুই অনেক মানে এখন বলতে গেলে স্মৃতি, অনেক মনে পড়ে এবং অনেক ওগুলাই করতে মন চায়, এবং ওর থেকে বেশিও করতে মন চায়। কারণ এখন নিজে ফিল করি যে ছোটবেলায় যে জিনিসগুলো করেছিলাম, যেগুলো ভুল ছিল, সেগুলো আবার যদি সুযোগ পাইতাম আবার নতুন করে শুরু করতাম ভালো করে। কোন কোন খাবারের প্রতি আপনার বেশি নজর থাকে, যে কোনটা চাই? ঈদে সবসময়, ঈদে না, আমি যখন বাসায় যাই আমি সেমাই অনেক পছন্দ করি, আমার মায়ের হাতের সেমাই বিশেষ করে। ইভেন আমি যখন দুই একদিনের ছুটিতেও বাসায় যাই, ঈদ বাদেও, তখন আমার মা আমার জন্য সেমাইটা রাখে, সকালে খাই, মানে যখন ভালো লাগে তখন সেমাইটাই বেশি খাওয়া হয়। বাসায় গিয়ে আগে সেমাইয়ের খোঁজ করি, মানে আমি কখনো খোঁজ করি না, আমার মা মানে কেমন করে ছোট থেকে খাওয়াইতে খাওয়াইতে বুঝে ফেলাইছে যে এটা আমার পছন্দের একটা খাবার, এবং আমার মায়ের হাতের সেমাইটা অনেক বেশি পছন্দ।